বিয়ে করতে লাগবে না কোনো খরচ, সব খরচ বহন করবে শিক্ষার্থীরা। স্বাধীনতা উদযাপন উপলক্ষে এমনই এক ব্যতিক্রমী গণবিয়ের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। আগামী 20 সেপ্টেম্বর স্বাধীনতা ভোজের পর এ কার্যক্রম শুরু হবে বলে জানান গণবিয়ের উদ্যোক্তা আলামিন সরকার। এদিকে গণবিয়েকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী সন্ধানের হিড়িক পড়ে গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের হলে এমন গণবিয়ের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন হলের প্রভোস্ট। জানা গেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে আরও স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের ট্রমাটিক সিচুয়েশন কাটাতে জহুরুল হক হলে 20 সেপ্টেম্বর স্বাধীনতা ভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2 নামে একটি ফেসবুক গ্রুপে এই গণবিয়ের আয়োজনের পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, গণবিয়েতে বর কনেকে কোনো খরচ বহন করতে হবে না। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে 20 সেপ্টেম্বর স্বাধীনতা ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নির্ধারণ করা হয়, তবে সেখানে গণবিয়ের কোনো কথা উল্লেখ ছিল না। জহুরুল হক হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের যেসব পাত্রপাত্রী বিয়ে করতে ইচ্ছুক তারা চাইলে যোগাযোগ করতে পারেন। ওই দিনের সব খরচ সাধারণ শিক্ষার্থীরা বহন করবে, সেক্ষেত্রে কোনো রকম সংকোচ না রেখেই আয়োজকদের সাথে যোগাযোগ করতে বলেন তারা। এদিকে গণবিয়ের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেক ছেলেমেয়ে তাদের সঙ্গী খুঁজে পেতে নিজের সিভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ফেসবুক গ্রুপে পোস্ট দিচ্ছেন। নিজের গুণাগুণ তুলে ধরে কেমন পাত্র বা পাত্রী প্রয়োজন সে চাহিদা মতো পোস্টও দিচ্ছেন। আবার অনেক নারী শিক্ষার্থী জহুরুল হক হলে তাদের সঙ্গী খুঁজে পেতে চাহিদা অনুযায়ী পাত্রের সন্ধান চাচ্ছেন। ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, সব ঠিকঠাক মিলে গেলে আগামী 20 তারিখ তারা বিয়ের পিঁড়িতে বসবেন। তবে এসব পোস্ট রিয়েল নাকি সার্কাজম তা কেউ পরিষ্কার করছেন না। তবে গণবিয়ের ব্যাপারে সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ডক্টর ফারুক শাহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক ইনস্টিটিউট, এটা গণবিয়ের জায়গা না, আমরা এটার অনুমতি দিতে পারি না। আর এ বিষয়ে শিক্ষার্থীরা এখনও অনুমতি চাইতে আসেনি, অনুমতি চাইলেও দেওয়া হবে না। তবে শিক্ষার্থীরা চাইলে অন্য কোথাও এটা আয়োজন করতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।